এবারে আমার এত ঝুনঝুনি লাউ ধরছে, লাইয়ে হচ্ছে কদু, কদুই হচ্ছে লাউ, আর এটাকে কি বলবো জানি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আমাকে প্রতিদিন সবজি তুলতে হয়, খুব একটা সবজির গাছ না, তারপরও কিন্তু আসলে সবজি বাগানে আমি প্রতিদিন সকালবেলা আসি, চলে আসি, বাসায় থাকলে 9টা 10টায় আমি সবজি বাগানে চলে আসি। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, ঠান্ডাটা চলে গেলে তারপর আমি সবজি বাগানে আসি আর সবজি গাছ একটু উল্টে পাল্টে দেখি। তা আজকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে কিন্তু আমি পুরো সবজি বাগানে সবজি তুলবো, দেখাবো সব। আলহামদুলিল্লাহ, আমার যেটা সবজি হচ্ছে সেটাই খাওয়ার মানুষ নেই, এদিকে পাশের বাসার লাউ চলে আসছে, এদিকে তো বেগুন দুই দিন একদিন পর পর যেটা তুলে আলহামদুলিল্লাহ সেটা আমাদের খাওয়া চলে, আর এদিকে আমার মাচায় ঝিঙ্গা ধরছে, সেটা এদিকে তুলে আর ওদিকে মানে শক্ত হয়ে যায়। আমি একবেলা দেখি, মা একবেলা দেখে, তারপরও দেখা যায় যে হচ্ছে ঝিঙ্গাগুলো শক্ত হয়ে যায়। আর এবারে মাশাল্লাহ আমার যে ঝুনঝুনি লাউ ধরছে সেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, যেন একদিনে রান্না করলে এক এক বেলায় শেষ হয়ে যায়। লাউ নিয়ে কোনো গড়াগড়ি থাকে না, লাউ কেটে কাকে দেব, দুই দিন বা তিন দিন খাবো সেটাও কিন্তু থাকে না। এটা এখন তো খুবই একটা আমার কাছে বিরক্তকর ছিল, যেহেতু আমার সব সময় বড় বড় লাউ হতো, লম্বা কালো লাউ হতো, একটা লাউ কাটলে আমাকে তিন দিন খেতে হতো। দেখা যায় আমি যে কাউকে দেব সে মানুষটাও নেই, মানে ফ্রিজে রাখে রাখে আমাকে মনে করে পুরো সপ্তাহ ধরে খাওয়া হতো। আমি খুবই মানে একটা বিরক্ত ছিলাম, সবসময় ভাবতাম যে আমি যদি ছোট ছোট লাউ আমার হতো তাহলে আমি একদিনে রান্না করে একদিনে শেষ হতো। সেটা এবার আমি লাউ লাগাচ্ছি যে হচ্ছে আলহামদুলিল্লাহ সেই আমার ঝুনঝুনি লাউ ধরছে। এ লাউ আমি একদিন দুই দিন পর পর একটা দুইটা করে পারি, খুবই ভালো লাগে। মানে একবারে সবাইকে না দিতে পারলেও কিন্তু আমি নিজেও খাচ্ছি, সবাইকে দিচ্ছিও, আমার কাছে ভালো লাগে যে ছোট ছোট লাউগুলো এমন ধরছে, দেখতে এত ভালো লাগতেছে, জাস্ট কিউট। আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে যেহেতু আমার এবারে লাইয়ের গাছ খুব একটা হেলদি ছিল না, পুরো সামার জুড়ে বাসায় যেহেতু কাজ চলছিল, মিস্ত্রির যন্ত্রণায় আসলে আমার কোনো গাছগাছালি ভালো হয়নি, সেই ফাঁকেও আমি যতটুকু করছি খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে মিস করে বাংলাদেশের সবজি যেহেতু নিজে হাতে করে খাচ্ছি, এজন্য না খুবই ভালো লাগে যে বাংলাদেশের সবজিগুলো আমরা নিজে হাতে করে করে খাচ্ছি। এটার যে ভালো লাগা যে কতটা আসলে এটা আসলে কাউকে বোঝানো যাবে না। তা যাই হোক, মিষ্টি কুমড়া মাশাল্লাহ কিন্তু আমার ধরছে, সেটা একটু ঠিকঠাক করে দেখলাম। আর এইদিকে আমার তো এই লাইয়ের বাহার দেখে তো আমি একেবারে পাগল। আপনারা খেয়াল করে দেখেন, ছোট ছোট কিন্তু ভেতরে অনেক লাইয়ের জ্বালা আছে, এসব যদি আটকে বা হয় তাহলে তো মাশাল্লাহ আমার মা তো অন্যরকম জিনিয়াস, সেটা দেখলেই বুঝতে পারবেন। এই তো কুমড়াকে এমনভাবে বেঁধে রেখেছে যেতে দেবে না পাশের বাসায়, যেমন লাউ চলে আসছে আমার বাসায় ঘুরতে, এদিকে আমার মা সেই ভয়ে কাপড় কেটে বেঁধে রেখেছে পাশের বাসায় যেতে দেবে না। বুঝতেই পারছেন কেমন। তো এদিকে তো আমি নাগামরিচও কিন্তু তুলছি, যে আজকে আমি এক ভাবিরকে মরিচ লাউ দিয়ে দেব, তার জন্য কিছু নাগামরিচ তুলে নিলাম, যে হচ্ছে আসলে এভাবে না দিলে আসলে হয় না, একদিনে তো আর দিতে পারি না, প্রতিদিন নিজেরাও খাচ্ছি আর পাশাপাশি সবাইকেও যতটুকু পারি দিতে পাচ্ছি, এটাও একটা ভালো লাগা কাজ করে। আর করেলাগুলো তুলে নিলাম, যেহেতু করেলাগুলো খুব একটা হেলদি না, টেমনা টুমনা ধরছে, সেটা বাসায় ভাজি করব, লাউ ঝিঙ্গা মরিচ ভাবিকে দিয়ে দেব। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।